অস্ট্রিয়া নাকি অস্ট্রেলিয়া আসলে অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একটা দেশ আর অস্ট্রিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ সো আপনারা এই অস্ট্রিয়াতে কিভাবে অ্যাপ্লাই করবেন অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে কিন্তু মূলত আপনারা যেতে পারবেন এই অস্ট্রিয়া দেশটি খুবই সুন্দর আর মনোরম পরিবেশের একটা দেশ এই দেশে যদি আপনারা অ্যাপ্লাই করে একবার যেতে পারেন তাহলে পাঁচ বছরের মধ্যে পে রেসিডেন্সিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন অস্ট্রিয়াতে আবেদন করতে গেলে আপনার তেমন কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই আপনি জেনারেল ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন একটি মহা সুযোগ রয়েছে বাঙালিদের জন্য আমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারি এক্ষেত্রে অস্ট্রিয়া সম্পর্কে আমাদেরকে সামান্য একটা ধারণা নিতে হচ্ছে অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে বিনোনা মহা ইউরোপ মানে হচ্ছে এটা ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ জনসংখ্যার দিক থেকে তারা প্রায় নয় মিলিয়নের উপরে রয়েছে দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী তিরাশি হাজার আটশো বর্গ কিলোমিটার এরিয়ার এই দেশটি খুবই কম জনসংখ্যা নিয়ে গঠিত আছে তাদের ডায়ালকৃত কান্ট্রি কোড হচ্ছে প্লাস ফোর থ্রি তাছাড়া মুদ্রা হচ্ছে ইউরো তাদের দেশে ইউরো চলে দেশটিতে জার্মানিয়ান ভাষা চলে ঠিক তেমনিভাবে তাদের নিজস্ব ভাষাও চলে তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভাষাটাই চলে আর দ্বিতীয়ত হচ্ছে এই দেশে খ্রিস্ট ধর্মের অনুসারী চাইতে বেশি ইউরোপ মহাদেশের সেনজেনভুক্ত একটি দেশ এই কারণে দেশটির জিডিবি খুবই ভালো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে আপনারা যেতে পারেন যদি অ্যাপ্লাই করে একবার পারমিট পেয়ে যান তাহলে মনে করেন যে আপনার হোল লাইফ সেটেল বলতে পারেন অস্ট্রিয়ার ভিসা পেলে সবচেয়ে বেশি সুবিধা যেটা হয় স্যান্ডেনমুক্ত দেশ হওয়ার কারণে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি মুগন করতে পারবেন অর্থাৎ পরবর্তীতে কাজ খোঁজার জন্য আপনাকে পার্শ্ববর্তী দেশ জার্মানিতেও আপনি কিন্তু কাজ খুঁজতে পারেন তাছাড়া রিপাবলিক ইতালি এই টাইপের ফ্রান্স এই টাইপের দেশগুলাতে আপনি কিন্তু মূলত আপনার কাজ খুঁজে পরবর্তীতে আপনি ওই কোনো ওই 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 সমস্ত কোনো দেশে সেটেল হয়ে যেতে পারবেন অথবা আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অস্ট্রিয়াতেও থেকে যেতে পারেন অস্ট্রিয়াতে জেনারেল ওয়ার্কে অর্থাৎ সাধারণ একজন কর্মী হিসাবে অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রায় একশো ইউরো পর্যন্ত তাদেরকে পেড পে করতে হবে তবে এটা আপনাকে করতে হবে না এই একশো আশি ইউরো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে প্রয়োজন হবে তবে সেটা আপনাকে পে করতে হবে না যে কোম্পানি আপনাকে নেবে সেই কোম্পানি এই টাকাটা বহন করবে কারণ কোম্পানি আপনাকে যদি নিতে চায় তাহলে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তাদের গভর্নমেন্টে আর গভর্নমেন্টে আবেদন করতে গেলে এই ফিটা তাদেরকেই প্রদান করতে হবে একটা প্রশ্ন আসতে পারে যে স্যালারি কেমন হবে আসলে স্যালারি জেনারেল ওয়ার্কের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার স্যালারিটা একটু কম থাকবেই আর যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্যালারিটা একটু হাই থাকবে এটা সব ক্ষেত্রেই সব দেশেই সব রকম একই রকমভাবেই সমান বিষয়টা এটা নিয়ে আসলে ইউরোপের দেশ তো আপনাদেরকে স্যালারি নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই মিনিমাম যদি বলি আমি তাহলে আপনি এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে আমি যতদূর জানি বা যতটুকু আমি যতটুকু জানতে পেরেছি প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মতো খামানো সম্ভব হয় এটা সাধারণ একজন জেনারেল ওয়ার্কারও এই ইনকামটা করতে পারে প্রথম প্রসিডিওর হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করা সো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে তো টোটালি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো হাতে কলমে আপনারা অবশ্যই সবাই সাথে থাকবেন অ্যান্ড এখানের মধ্যে অ্যাপ্লাই প্রসিডিওর দেখার পূর্বে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে একটা দেশে যাচ্ছেন সেটা মূলত আসলে কোন কাজের উপর বেস করে যাচ্ছেন বা কোন কাজ আপনি করতে পারবেন সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে সো আপনি প্রথমে ডিসাইড করুন যে আমি এই কাজের উপর অ্যাপ্লাই করব। অর্থাৎ আপনি যদি নন স্কেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনার বিভিন্ন কাজের ক্যাটাগরি আছে ক্লিনার কিপার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে ওয়ে হাউস ওয়ার্কার হ্যাঁ ফোর ক্লেপ অপারেটর ওয়েল্ডার এই টাইপের জেনারেল ওয়ার্কের জবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি বাংলাদেশি একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন সো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমেই চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিছি আপনারা আপনাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে এসে জব করতে পারেন এখান থেকে অস্ট্রিয়াতে প্রেস করলেই আপনারা অস্ট্রিয়াতে চলে আসবেন অস্ট্রিয়াতে প্রায় এই মুহূর্তে কর্মী সংকট রয়েছে পঁচাত্তর হাজারের উপরে পঁচাত্তর হাজার সাতশো চল্লিশটা জবেই এই ইউরোপাসের এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে সো এটা একদম অথেন্টিক একটা মানে ওয়েবসাইট জেনুইন একটা ওয়েবসাইট যেটা ইউরোপাসের ওয়েবসাইট মেন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সো এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে হবে তো এখান থেকে আমি কনস্ট্রাকশন লিখে জাস্ট সার্চ করলাম এখানে অসংখ্য জব আমি কনস্ট্রাকশানে দেখতে পাচ্ছি যেগুলো নিউ নিউ জব প্রায় পাঁচ হাজারের উপরে জব আছে শুধু কনস্ট্রাকশানের উপরে আর অন্যান্য কাজে তো আর তো এখান থেকে আমি যদি এই জবে অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে কনস্ট্রাকশনের এই জবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কনস্ট্রাকশন লেবার হিসাবে একটা সিবি তৈরি করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিতে পারছি এটা ফুল টাইম জব হবে এটা কিন্তু তারা কিন্তু পরিষ্কারভাবে বলতেছে তাছাড়া এখান থেকে জব ডিসক্রিপশন এগুলো পড়লে আরও অনেক কিছুই বুঝতে পারবেন এই জব সম্পর্কে আমি এজ এ জেনারেল ওয়ার্কার মানে কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করবো তাই এই জবটা আমি চুজ করলাম কনস্ট্রাকশন সাইটের একটা জব অ্যাপ্লিকেশন করার জন্য এই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনাকে সিবিচার ড্রপ করতে হবে এটা কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করছে হাও টু অ্যাপ্লাই এখান থেকে আপনাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে সো এখান থেকে এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়ার মানে এমপ্লয়ারের কাছে অ্যাপ্লাই করতে হবে এই যে কি ইমেল এখানে নিচেও আছে। তাছাড়া এখান থেকে ভ্যাকেন্সি আইডি নাম্বার এটা কিন্তু কপি করতেই হবে এটা জরুরি তারপর এখান থেকে আমি এই ইমেলে প্রেস করলাম দেন এখন আমি আমি কিন্তু এখন অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত আমি ভ্যাকেন্সি আইডি নাম্বারটা কম্পোজি দিয়ে দিলাম সাবজেক্টে কিছু লিখলে লিখবেন নতুন নাও লিখলেও চলে আমি এখান থেকে জাস্ট এই লেখাটাকে কপি করে আমি জাস্ট ওখানে নিয়ে বসিয়ে দিলাম এতটুকু পর্যন্ত আর আপনাকে তেমন কিছুই করতে হবে না এখান থেকে জাস্ট আপনাকে ইউরোপাসের একটা স্ট্যান্ডার্ড মানের সিবি তৈরি করে আপনাকে কিন্তু এটা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী আমি একটা টাইলস ইনস্টলারের একটা একটা সিবি আমি এখান থেকে দেখাচ্ছি আর কি জাস্ট মানে এই সিবিটা মানে দেখাচ্ছি আপনাদেরকে সো আমি এখানে কনস্ট্রাকশনের সিবি দেওয়া জরুরি তাই আমি টাইলস ইনস্টলার সিবিটা এখানে দেখাচ্ছি এরকমভাবে একটা ইউরোপাসের সিবি তৈরি করে নেবেন যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের ট্যুরতে সিবি তুরি করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে সে জাস্ট বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই বা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে আমরা টাইসিএম স্টোরের সিবিটা দিলাম এটা দেবো না কারণ এটা হবে না আমাদেরকে কনস্ট্রাকশন সিবি দিতে হবে তাই কনস্ট্রাকশন লেবারের এসিবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো এখান থেকে দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ট প্রেস করা মাত্রই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে সো এভাবেই কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই যে মেইল বক্স যেটা আমরা সবসময় ইয়ে করি এই যে স্যান্ডেপ্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে এই মেইল বক্সে যদি কোনো ধরনের কোনো ফরম দেখতে পান এই ধরনের কোনো ফর্ম দেখতে পান যেটা ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম ভালো করে বুঝিয়ে বলছি আপনারা একটু মনে করুন যুব সহকারে বুঝবেন ওয়ার্ল্ড পারমিট রেজিস্ট্রেশন ফর্ম কিংবা রেজিস্ট্রেশন হ্যাজবিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম এই টাইপের কোনো টাইপের কোনো ফর্ম দেখতে পারে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এই ফর্মগুলা যদি আসে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে ফর্মগুলাকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে অর্থাৎ যে ফর্মটাই আসুক না কেন সেই ফর্মটাকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে তাদের ইমিগ্রেশন লো দিয়ে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য যখনই ওয়ার্ক পারমিটার রেডি হয়ে আসবে তখনই সেটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে অর্থাৎ পারমিটের নিচেই লিখে থাকবে যে নিকটস্থ অ্যাম্বাসিতে যোগাযোগ করুন আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পেরেছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লাই করুন যদি নসিবে থাকে তাহলে ভালো কিছু হবে অনেকের মনে একটাই প্রশ্ন যে এভাবে অ্যাপ্লাই করে কি আদৌ পারমিট পাওয়া সম্ভব আপনি যদি সঠিক প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই পারমিট পাবেন দেখুন গত কয়েকদিন আগে আমাদের এক ভাই লুকজামবাগে অ্যাপ্লাই করেছিলেন ওয়ার্ক পারমিটের জন্য তিনি একটা পারমিট আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেইন হয়েছে লুকজামবাগ থেকে লুকজামবাগ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটা রাষ্ট্র দেখুন আমাদের এই ভাইয়ের তো এখান থেকে আমরা পারমিটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তিনি আমাকে পিডিএফের মাধ্যমে পাঠাইছেন তো তিনি কী করছিলেন সেটা শোনেন ভাই একটা কোম্পানিতে একটা সিভি ড্রপ করছি তারপরে ইমেইলে ভাই এটা পাঠাইছে জান তো বুঝতাছ না এটা কি ভাই মানে উনি বুঝতেছেন না এটা কি এইটে বলতেছে আমাকে তো আমি দেখাচ্ছি এটা এটা একটা পারমিট ওয়ার্ক পারমিটই এটা একটা লুক্সেমবার্গের একটা পারমিট একদম জুম করে যদি দেখাই তাহলে দেখুন ওয়ার্ক ইন লুক্সেমবার্গ ঠিক আছে তো এখান থেকে আপনারা পারমিটটা দেখে সব বুঝতে পারছেন এখন সবই কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখে আছে হ্যাঁ এখন কয়েন্টেবল বিষয় হচ্ছে এটা নিয়ে লোকজামবার্গের অ্যাম্বাসিতে যোগাযোগ করা বা এটা লোকজামবার্গের কোনো এজেন্সির কাছে দিয়ে দেয়া তো তারপর তারা এটা প্রসেস করবে এটা কি কী লাগবে না লাগবে সব কিছুই তারা বলে দেবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে চাইলে কিন্তু আপনারা পারমিট গেইন করে ভিসা লাগিয়ে লোকজামবাগ কিংবা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে প্রবেশ করতে পারেন একটা নিজের একটা চেষ্টা মাত্রই আপনার জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে সবাই ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই আশা করি হয়তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো প্রপারভাবে বুঝাতে পেরেছি যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন সিভি কিংবা অ্যাপ্লাই যে সহযোগিতারই প্রয়োজন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ফেসবুকেরই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে পিন কমেন্টে দেওয়া আছে ওখানে সে বলবেন যে ভাই সিভি তৈরি করতে চাই বা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে আমরা আপনাদেরকে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব আর আমাদেরকে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন যদি কেউ যোগাযোগ করতেই চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ব্যতীত আমাদেরকে পাওয়াটা মুশকিল হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন